হাবিবি বলছি কি হাবিবি কি হাবিবি পাপা আজকে সাজু গুজু করে বেরিয়ে গিয়েছিল আমাদের একজন কাকুর বাড়িতে মানে আমার পুরনো বাড়ি যেখানে মাটির বাড়িটা আছে সেখান থেকে ঘুরে ঘুরে চলে এলো এইমাত্র মাত্র আমি কি সব বলে কি বলছিস কি বলছিস আয় আয় করে দাও তো সবাইকে আয় আয় করে দাও আয় 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 করে দাও কিরকম আয় আয় করো তুমি করে দেখি দাও একবার সবাই বলবে আহান কিছু জানে না তুমি দেখি দাও আয় কিন্তু কিরকম করে করতে হয় আয়া আয় 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 আয়া বাবা আয় দেখি দাও না কখন যে কি মুড হয় এখন এমনি এমনি আয় আয় করছিল এখন বলতে করছে না বহু পাজিয়ে গেছে বহুত পাজিয়ে কি গো আয় আয় করো আয় 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 আর আমাদের এখানে তো মানে লাস্ট দু তিন দিন প্রচুর বৃষ্টি হয়েছে আজকে দেখছি সকাল থেকে একটু ওয়েদারটা পরিষ্কার মানে রোদ ওঠেনে যদিও বৃষ্টি হয়নি তো সেই জন্য বলছি পরিষ্কার আর সেই জন্য পাপা আজকে একটু ঘুরতে চলে গেছিলো আমাদের পুরনো বাড়িতে তো কী কী তার খাওয়া দাওয়া হয়ে গেছে একটা পর্যায়ে খাওয়া দাওয়া হয়েছে আর একটা পর্যায়ে খাওয়া দাওয়া বাকি আছে সেটা আমি এসছি এবার হবে এবার এই কি হু মুকি। হাবিবি বলছিল কি হাবিবি কি হাবিবি হাবিবি বলছিস হাবিবি আরো যাবি হাবিবি কি এর কথাগুলো কেউ যদি ডিকোড করতে পারে না একটু ডিকোড করে একটু কমেন্টে জানিয়ে দিবেন তো কি বলছে তো তা চলো ঘরের ভিতরতে পারলে চলো ঘর বইতে পারলে চলো যাবে না না তাকে একটু প্রত্যেক আমি বাড়ি চলে এলে আমি বাড়ি চলে এলে এটা একটু কোলে নিন এই আমাদের চতুর্দিকে ঘোরাতে হয় এবার লাস্ট দুদিন বৃষ্টির জন্য ঘোরাতে পারিনি আজকে একটু ফাঁকা হতে এই জন্য তুই ঘুরছি আর তাই তার মনে এত স্ফূর্তি এত স্ফূর্তি আরে বেশ হাওয়া দিচ্ছে আজকে দেখুন বেশ হাওয়া দিচ্ছে গাছপালা গাছপালাগুলো বেশ নড়ছে চলো চলো ঘরে ভিতরে পালিয়ে চলো নাকি ঘরে ভিতরে পালিয়ে চলো ঘরে ভিতরে পালিয়ে চলো হ্যাঁ বেশ ওয়েদারটা দারুণ দারুণ একা একা এখন হাঁটতে হাঁটতে কতটা চলে যায় দেখুন পাপা হাঁটি হাঁটি পাপা আমাদের পাপা হাঁটে দেখে যাও পাপা হাঁটে দেখে যাও এই যে আমাদের কচা হাঁটতে পারে একটু একটু হ্যাঁ যা বসে বললো যা না না বসে বললো না এই যে নোংরাটা দেখেছে এবার নিয়ে এটা মুখে দিবে সেই জন্য সে বসে বললো নাহলে একটু হাঁটতো ওই বদমাস এটা হাত দিয়ে ফেল এটা ফেল আগে ফ্যাল ফ্যাল নোংরা নোংরা মানে এগুলো বাঁশ পাতা বাতাস হচ্ছে তো তো বাইরে থেকে ভেতরে এসে পড়েছে এই দেখুন বাবা তুমি একটু হ্যান্ড হ্যান্ডে দেখিয়ে দাও তো তুমি হাঁটতে পারো বাবা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তার ওষুধপত্র এখানে তার সব ওষুধপত্র রাখা আছে খেলনা রাখা আছে এগুলোকে নেবে নিয়ে এসেই জানলা দিয়ে বাইরে হাঁটি 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 একা একা হ্যান্ড চলে যায় তার মায়ের পাশে তার জানে তার মা এখন রান্নাঘরে ওই দিকটা আছে অনেকটা পরিশ্রম হয়ে গেল এত হাঁটার পরে কি গো কি গো হ্যাঁ সারা বাড়িটা এখন পুরো এরকম করে ঘুরে পড়ে এবার আমার গায়ে এসে কোলে কোলে উঠবে হ্যাঁ হ্যাঁ ছেলে এসে কলে বাবা না হাঁটবে আচ্ছা 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 এবার একটু হাঁটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে एक हाँटे एक हामागुड़ी दे एक हाँटे एक हामागुड़ी दे तो 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 ये कौन स्पीड हाँ ओ तु आस्ते आस्ते हाँ आस्ते 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 हैं पापा आस्ते 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 पापा अरे बार पापा अरे बार अलग बार अलग बार अलग बार अलग बार तार चिया तार बुशी दिया तू तो हैं तार 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 ना चिया হ্যাঁ এই চেয়ারটা বলতে ওই তার জন্ম মানে তার ওই যে অন্নপ্রাশন হয়েছিল না কি একজন গিফট করেছিল এইটা এটা এই হাওয়া দিয়ে ফোলাতে হয় তো এই যে আমি সেটাকে সেদিন হাওয়া দিয়ে ফুলিয়েছিলাম এটা এবার একে এখানে বসতে দিলে সে তার বসবে না যদিও জোর করে তাকে বসিয়ে দেওয়া হয় সে নেই পড়বে ভয় করে কেনা যায় না বাবা আচ্ছা সেখানে বসবে আসো ওই যে ওই যে ওই যে ওই বদমাস 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 আচ্ছা 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 দাঁড়াও ও বাবা গো চলো 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 সেখানে বসবে চলো এটা গিয়ে বসতে হবে এটা তো বসার জিনিস এই তো কচু কুচু কচু কুচু কচু 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 এই তো বসো 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 বসবে না সে বসবে না চেন্নাই বলবেন চেন্নাই বলব সে লাফিয়ে পড়লো দেখুন তার উপর থেকে কি বদমাসটা ওই 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 সোমেনবাবু এখন নিজস্ব সুইমিং পুলে নেমেছেন যে নিজস্ব প্রাইভেট সুইমিং পুলে উনি এখন সুইম করছেন হ্যাঁ সুইম করছেন না না হাঁটা চলা করছেন কারণ ওনার সুইমিং পুলটা সুইম করার মতো নেই অবস্থায় এমন সুইমিং পুল হেঁটে হেঁটে এদিক থেকে ওদিক জাল নেই এদিক থেকে ওদিক হেঁটে যাওয়া যায় তাই ওনার সুইম করার কোনো প্রয়োজন নেই উনি হেঁটে হেঁটেই এদিক থেকে ওদিক ওয়াক করছেন এখন দুপুরবেলা পুকুরে নেমে কাজ তো কিছু করছেন না যত অকাজ করছেন এই যে দেখুন পুকুর থেকে জালন তুলে পাড়ের দিকে ছুঁড়ে দিল যাতে কেউ না নামতে পারে নোংরাগুলো তুলে তাহলে এক জায়গায় জড়ো করে রাখো না তুমি এমন জায়গায় ছুঁড়লে ওখান থেকে আবার কেউ নামতে পারবে না তুলে নাও তাহলে তুমি কাজটা কেন অবশিষ্ট ফেলে রাখছো অন্যের জন্য তুমি যে হাঁটছো তোমার পায়ে মাছ লাগছে বড় বড় মাছ লাগবে লাফাবে কাকু যেগুলা করছে সেইগুলা করো না নোংরা পরিষ্কার করো না এবারে এ পার থেকে তুমি এখান থেকে শুরু করো তুমি যেখানে দাঁড়িয়ে আছো হ্যাঁ ঝাঁটা নিয়ে আসছি তুলবে হ্যাঁ গোটা নোংরা জড়িয়ে যাবে তুমি কি জাল ফেলতে জানো নাকি তুমি তো জানো না হ্যাঁ তুমি জাল ফেলতে জানো তুমি জাল ফেলতেই জানো হোক তুমি এই নোংরা সব কুড়িয়ে কুড়িয়ে পরিষ্কার করো এগুলা জাল এগুলা ঝাঁটা দিয়ে হবে না এগুলো হাতে তুলে হবে তুমি এগুলা হাত আস্তে আস্তে সাবধানে এই যে ঘট তারপরে এই যে নোংরা টোংরা মাছ জমবে মাছ থাকবে মাছের ঘট এগুলো জাল ফেলাতে অসুবিধা হবে জালে জোরে টড়ে চলে আসবে তাও পায়েও লাগবে আরে পায়েটাই লাগবে রে বাবা এদিকে এদিকে চলে আসো এদিকে যে ডালপালাগুলো এগুলো সব তুলে এক জায়গায় জড়ো করে রেখে দাও ও তুমি এদিকটা চলে আসো দিয়ে সেই ডালপালাগুলো সমস্ত নোংরাগুলো তুলে জড়ো করে পাড়ের দিকে এক জায়গায় জড়ো করে রাখো না চারিদিকে তাতে আমাদেরও যাতায়াত করতে অসুবিধা হবে ছুটবে না এক জায়গায় জড়ো করে পাড়ের দিকে রেখে রাখ হ্যাঁ হ্যাঁ এরকম পরিষ্কার করে এসে এখনও এখনো আমার খাওয়ার রেডি করছে যে আর এই যে আমাদের বদমাসটাকে ঘুম করানোর চেষ্টা করা আমার আমি যে কথা বলা শুরু করেছি উঠে পড়েছি কি ঘুমা ঘুমা ঘুমাও ঘুমাও বাবা এই নামবি না একদম নামবি না দেখো দেখো কি বদমাস দেখো তো বাবা বাবা ঘুমা ঘুমাবি যা ঘুমাবি যা আর বদমাশি না আমাকে দেখতে পেয়ে গেছে এবার কোলে ও ঘুমবি যা বাবা ঘুমবি না ঘুমবি না হ্যাঁ বাবা যাও ঘুমিয়ে চলি ঘুমিয়ে চলি ও ঠাম্মা গাছে ঠাম্মা গাছে ঠাম্মা গাছে এবার সেদিকে গিয়ে বাইরে দেখুন পা তুলে তুলে দেখবে দেখুন হ্যাঁ 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 ও মামা তাকে ধরো তাকে ধরে ঘুম করো নাহলে সারা দুপুরে এরকম চলতে থাকে দেখো দেখো বাবা চলে যাও ঠাম্মা গাছে ঘুমিয়ে চলে যাও বাবা ও বাবা চলে যাও কি যে বলে যায়

আর হচ্ছে এখানে একটা মাছের টক সেটা হচ্ছে তেঁতুল দিয়ে তো এই হচ্ছে আমাদের আজকে খাওয়াদের মেনু আর দেখুন আমি চলে এসেছি কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে তাকে ঘুম করানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু ও ঘুমাবে না পারছেন কী লেভেলের মতো মাছটা